विधि अनुयायी आज जामाई षष्ठी सकाल थेके जामाई बरणेर उत्सवे मेते उठेछे आपामर बांगाली सकाल सकाल पुजो सेरे जामाईदेर तुष्ट करते तत्पर शशुर शाशुड़ीरा अन्यदिके बांगाली मानेई भोजन रसिक तई जामाई षष्ठी उत्सव घिरे बांगालीर हेसेल भरे उठेछे पंचव्यंजने बछरेर एकटी दिन बोले कथा तई जामाईदेर रसना तृप्तिते एतटुकुओ फाँक रखा ए जेन बड़ई अबिचार तई आज सकाल होतेई बजारे बजारे भीड़ जमेछे क्रेतादेर मूलत जामाई षष्ठीते प्रत्येक बछरई बांगालीर घरे घरे उत्सवेर छोआ लेगे जाय किन्तु गत बछर थेके करोना परिस्थितिर कारणे लकडाउन एबं सरकारी विधिनिषेध जारी थाकाय सेई उत्सवे किछुटा भाटा पड़ेछे एबारेओ सेई एकई छवि लक्ष्य करा जाय मूलत सारा बछरई जामाई षष्ठी उत्सवेर दिके चेये थाकेन जामाइयेरा এই বিশেষ দিনে জামাইরা শ্বশুর বাড়িতে গিয়ে নিয়ম রক্ষা করেন সেই সঙ্গে চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পর্ব কিন্তু করোনা পরিস্থিতির জেরে সরকারি বিধিনিষেধ জারি থাকায় দূর দূরান্ত থেকে জামাইদের আসতে অবশ্যই কিছুটা বেগ পেতে হচ্ছে অন্যদিকে আজ জামাই ষষ্ঠীর বাজার ছিল ঊর্ধ্বমুখী প্রতিটি জিনিসের দামই ছিল বেশি যেমন ইলিশ মাছ 1400 থেকে 1600 টাকা চিতল মাছ 900 থেকে 1100 টাকা কাতল মাছ 300 থেকে 350 কত করে যাচ্ছে কত কত সাইজ বিক্রি বাট্টা সেরকম হচ্ছে বাইরে যে বাংলাদেশ থেকে ইলিশ আছে কাঁচা মালটা এবার রপ্তানি নেই মানে আমদানি নেই তো এই উপলক্ষে আপনি যে মাছ নিচ্ছেন কত করে নিল 1300 কি মনে হয় যে গতবার অন্যদিকে খাসির মাংস 660 টাকা শাকসবজির দামও ছিল ঊর্ধ্বমুখী আমলিচুর ক্ষেত্রেও একই চিত্র বাজারের পাশাপাশি মিষ্টির দোকানেও জামাই ষষ্ঠী উৎসবের ছোঁয়া রায়গঞ্জ শহরের বিভিন্ন দোকানগুলি হরেক রকম মিষ্টিতে ছেয়ে গিয়েছে যার মধ্যে রয়েছে বৈকুণ্ঠ ভোগ পেস্তা বরফি স্ট্রবেরি মিষ্টি ছানার মালাই রোল সহ অনেক কিছু এই যে লকডাউন চলছে এর মধ্যে এই 55 রকমের মিষ্টি কিরকম বেচা কেনা কিরকম গতবারের তুলনায় কি এবারে বেচা কেনা একটু কম আছে তাহলে এই যে এত রকমের মিষ্টি আইটেম তৈরি করেছেন সেই টাকা উঠবে বলে মনে হয় চেষ্টা করতে হবে এই কি কি বিশেষ কি কি মিষ্টি তৈরি করেছেন এবার বিশেষ আমাদের তো প্রচুর আইটেম এত আইটেমের নাম বলা তো মুশকিল লাগে করে আমাদের দইটা হচ্ছে হলো সব থেকে ফেমাস যেটা বগুড়ার কারিগর দিয়ে তৈরি করা হয় তাছাড়া এখানে কতগুলো মিষ্টি দেখছি যে একটা নতুন ধরনের এই মাছের মতো একটা মিষ্টি বৈকুণ্ঠ ভোগ আছে নতুনত্ব আছে আপনার কাজু পেস্তা পেস্তা বলতি আছে নতুনত্ব আছে তাছাড়াও আমাদের ওই স্ট্রবেরি একটা সংক্রমণ মিষ্টি হয় একটা ভুট্টার মতন মিষ্টি হয় তাছাড়া অনেক আইটেম এত আইটেম আমি তো ঠিক গুছিয়ে বলতে পারছি না তারপর আর একটা নতুন তৈরি করা হয়েছে ছানার মালাই রোল এটা এই মুহূর্তে সব থেকে সেরা মিষ্টি জামাই ষষ্ঠী উপলক্ষে বছরের একটি দিন জামাইদের রসনা তৃপ্তির অনুষ্ঠান তাই সকাল থেকে বাড়তি ট্যাকের কড়ি খসিয়েই চলল কেনাকাটি হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ